hard to breathe, but that's alright. তো এটা হচ্ছে গাইস সিদ্ধা লেক ভিউ এর তো গাইস অনেকটাই চলে এসেছি, বলতে গেলে পুরোটাই চলে এসেছি। আর এই সাইডে আছে হচ্ছে বিকেসি কলেজ বয়েজ, আর এইদিকে গেলে হচ্ছে কী বলে এটা লেক ভিউ, আর ওই দিকটা হচ্ছে সিদ্ধা। তো আমরা এখন ওই দিকেই যাবো, তো চলো যাই। তো আমি এখন ওই লেকটা সিধে সিধে দাঁড়িয়ে আছি, তোমরা সবাই দেখতেই পাচ্ছ এটা হচ্ছে এই লেকটা। এইদিকে সবাই এখানটা সবাই বসে এদিকে, কারণ কি অনেক গাছপালা আছে তো ওখানে বসার জায়গাও আছে। আর এটা হচ্ছে সিদ্ধা, এদিকে মেয়েদের স্কুল আছে তো ওখানেও যাওয়া যাক। চলো বন্ধুরা ওখানেও যাই। তো এখন আমরা এখান থেকে টার্ন নিয়ে ডাইরেক্ট লেক ভিউতে এন্টার করবো। তো যে স্কুলটার কথা বলছিলাম সেই স্কুলটা হচ্ছে এইদিকে। তো বন্ধুরা লেক ভিউর বাঁ দিক দিয়ে গেলে এখানে একটা খেলার মাঠ পাবে, দেখতেই পাচ্ছ কত সুন্দর মাঠটা, এখানে ফুটবল খেলা হয়। তো আমরা এখন মাঠ থেকে চলে এলাম, এটা হচ্ছে সিদ্ধা, ডান দিকে গেলে লেকটা পড়বে। একটা খেলার পার্ক টাইপ আছে ভেতরে। আর এবারে ডান দিক নিলে লেক ভিউটা, তো এটা হচ্ছে লেক। যে লেকের কথা বলছিলাম যেখানে লোকেরা বসে থাকে, তো এটা হচ্ছে সেই লেকটা। আর এটা হচ্ছে ওই সেই স্কুলটা। আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, এবার আমরা এখান দিয়ে ডাইরেক্ট চলে যাবো বাইরে।
সব চা কফি ফুচকা স্টল সব রকম স্টল এখানে বসে, লোকেরা কত ভিড় করে দিয়েছে এখানটা। আর এটা হচ্ছে সেই লেক ভিউটা, ফার্নিচারের শোরুমটা। আর এখানে সব গাড়ি বাড়ি ঠিক হয় এখানটায়। আর এদিকে সব অনেকগুলো রেস্টুরেন্ট টাইপ আছে ছোটো ছোটো।